বাড়িতে না তোর বাড়ি ভাঙচুর হয়ে যাবে কাল তোর বাড়ি ভাঙচুর হবে তোমার ফোন রেকর্ড অনলাইন করাক শুনে দিবি মিডিয়াতে তুই বৃত্তে করবি আমি তো শুনবো

আর যে যে ওই গিলিপ বল যে তুমি হিসাবে আমার ঘরটা বার দাও ঠিক আছে মেয়েটা কার ভেঙে দেবো তাহলে আমি ঠিক আছে ঠিক আছে দর্শক প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে এই রকম একটা আনকাট পুরোটা শোনাতে হলো তার মধ্যে আপত্তিকর শব্দ ছিল কিন্তু আমি শোনাতে বাধ্য হলাম জাস্ট রিয়েলিটিটা বোঝানোর জন্য বাস্তবটা বোঝানোর জন্য আমি পুরো যে কথোপকথন হয়েছে পুরোটা শোনালাম ওর মধ্যে অনেক বাজে শব্দ ছিল নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আপনাদের হয়তো শুনতে খারাপ লেগেছে আমারও খারাপ লেগেছে কিন্তু আমি যদি না শোনাতাম তাহলে কি ঘটছে কি অত্যাচার চলছে কি নির্যাতন চলছে কি ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা বোঝাতে পারতাম না তো আমি সরি আমি শুনিয়ে দিলাম আপনাদেরকে কেউ অন্যভাবে নেবেন না এইভাবে শোনানো উচিত নয় কিন্তু আমি শুনিয়ে দিলাম জাস্ট বাস্তবটা বোঝানোর জন্য আমাকে ক্ষমা করবেন দর্শক এই হচ্ছে বিষয় এই হচ্ছে আসল পরিস্থিতি বঙ্গ বিজেপিতে তো সব নিজেদের মধ্যে তো সব কাদা ছোঁড়াছঁড়ি হচ্ছে কে কি পদ পাবেন কে না পাবেন কে নেতা হবেন কে মন্ত্রী হবেন এইসব তো চলছে আর যারা নিচেতে লড়াই করেছেন তাদের অবস্থা দেখুন বুথে বসেছিলেন বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমি আমি এক্স্যাক্টলি সব কিছু ডিটেলস বলতে পারবো না তবে যা যা বুঝলাম এটা বর্ধমান কারণ বর্ধমানে আছি বলে বললেন যাকে হুমকি দেওয়া হচ্ছিল তার নাম হচ্ছে বাপি আর যিনি হুমকি দিচ্ছিলেন তার নামটা যা শুনে মনে হলো তার নাম হচ্ছে বাপ্পা আর কি তলা বললেন বাদাম তলা বললেন না বানতলা বললেন একটা জায়গার নাম বললেন সেটা আমি অতটা ক্লিয়ার হয়ে বুঝতে পারলাম না যদি আপনারা কেউ জেনে থাকেন বলবেন কোন এলাকার ব্যাপারটা বলা হলো বর্ধমানের এটুকু পরিষ্কার এবং দিলীপ ঘোষের নামটা বারবার উঠে এসছে তো শুনলেন দর্শক উনি বুথে বসেছিলেন বলে বিরাট অপরাধ করেছেন বিরাট অপরাধ করেছেন সেই জন্য শুধু উনি ঘর হবেন না ওনার বউ বাচ্চা এবং বাবা মা মানে বয়স্ক বাবা মা সকলকে ছেড়ে চলে যেতে হবে বিজেপি আসলে ফিরে তার আগে না ঘর জ্বালিয়ে দেবো আমরা তৃণমূল কংগ্রেস করছি হ্যাঁ তুই কেনটা করছি বলে গালটাল তো দিলেন গালাগাল আপনারা শুনলেন মানে অন্য দল করাটা অপরাধ এখানে তৃণমূল তৃণমূলের শাসন মানে তৃণমূলই করতে হবে অন্য কোনো দল করা যাবে না অন্য কোনো দল করলে এলাকায় থাকতে যাবে না চলে যেতে হবে বিজেপি ক্ষমতায় ফিরলে তবে ফিরে আসতে পারবে না হলে ওই দিলীপ ঘোষ বা ওদের কাছে চলে যেতে হবে থাকা যাবে না না এই হচ্ছে কথা আমি জানি এটা কবেকার রেকর্ড কবেকার রেকর্ড তবে আফটার রেজাল্ট সেটা মোটামুটি বুঝতে পারছি আর এটার পরে অ্যাকচুয়ালি কি হয়েছে বাপি বলে যার নামটা শুনলাম তিনি আদৌ আর ওখানে আছেন কিনা নাকি তাকে সত্যি। বাচ্চা কাচ্চা বাবা মাকে নিয়ে চলে যেতে হয়েছে আমি জানি না আমার কাছে কোনো ইনফরমেশন নেই কারণ এটা ভাইরাল হিসেবে আমার কাছে এসছে দর্শক যারা আপনারা শুনছেন আমার কথা বা এই অডিওটা যারা শুনলেন যদি আপনারা চিনতে পারেন যদি আপনারা নাম্বার দিতে পারেন এই ব্যক্তির তাহলে আমি অবশ্যই কন্ট্যাক্ট করব কোথায় আছেন কিভাবে আছেন কি নির্যাতন হয়েছে একটু জানার চেষ্টা করব এবং আমার মাধ্যমে আমি জানি না কতটা কি করতে পারবো কিন্তু অ্যাটলিস্ট এটাকে প্রচারের আলোতে এনে যদি কোথাও খানিকটা সুরা হয় আর কি ভাবে যদি খানিকটা বন্ধ করা যায় যদি এসব দেখানোর পরে যদি পুলিশ বসে মানবিকতার খাতিরে যদি তাদের তাদের কিছু আমার মনে নেই মনে হচ্ছে না তবু যদি কন্টাক্ট পারেন দিতে বাপি দেবেন আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। যে ধরনের মানে হুমকি মারাত্মক হুমকি মারাত্মক হুমকি আগুন জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া বলা যা হয় বলা হচ্ছে কালকের মধ্যে চলে যেতে বলা হচ্ছে ভাবুন দর্শক প্রত্যেকের ঘরে তো বাচ্চা আছে না আজকে হুমকিটা দেওয়ার পরে বাড়িতে গিয়ে কি বলবেন এই বাপি কি বাচ্চাদেরকে কি বোঝাবেন এই বাপি আমার ঘরে তো বাচ্চা আছে যদিও আমি এইসব পরিস্থিতির শিকার হয়েছি আমার বাড়িতে অনেক হুমকি হয়েছিল অনেক কিছু হয়েছিল আমি জানি তো কষ্টটা যখন বারবার পুলিশ আসতো বা অন্য কেউ আসতো তখন বাচ্চাদের মধ্যে যে উৎকণ্ঠা সে তো আমি জানি আমি এগুলো খুব বুঝতে পারি আমি সেই জন্যই বলছি প্রত্যেকের ঘরে তো বাচ্চা আছে এই বাপি কি বলবেন বাবা মাকে কি বলবেন ঘর ছেড়ে চলে যেতে হবে সবকিছু ফেলে দিয়ে চলে যেতে হবে না হলে ঘরে জ্বালিয়ে দিবে ভাবুন তো দর্শক এখানে তো আগুন জ্বালিয়ে দেওয়া মেরে ঘটনা তো তো প্রচুর আছে কি ভয়ঙ্কর থ্রেট কি ভয়ঙ্কর থ্রেট আর কি বলবো যিনি থ্রেট দিচ্ছেন তিনি কেমন অবস্থায় আছেন কে জানে তো মারাত্মক বিষয় আমি আমি আবার বলছি যাই না কি অবস্থায় রয়েছেন এই বাপি আমার খুব জানার ইচ্ছে কারণ আমি চেষ্টা করব আমার মতো করে পাশে থাকার দর্শক একটু কন্ট্যাক্ট নাম্বার দেবেন আর আমি শুধু ওদেরকে বলতে চাই যারা এই সব কর্মীদের কথা না ভেবে শুধু পদ কেন আমি এই হলাম কেন আমি সেই হলাম কেন আমি এটা পেলাম না কেন সেটা পেলাম না বলে যা চলছে মিডিয়াতে যে সব চর্চা হচ্ছে মিডিয়াতে কেন এগুলোকে নিয়ে চর্চা হচ্ছে না এই কল রেকর্ড কেন বেশি করে দেখানো হচ্ছে না যে কি চলছে আর এইগুলোর পরে তারা কেন এই সব দেখা দেখতে আসছেন না পাশে থাকছেন না কি চলছে এরকম করলে এইসব লোকেরা এই বাপির মতো ছেলেরা তারা আগামী দিনে বিজেপি দলটা করবেন করতে পারবেন তো সংসার আছে বাড়ি আছে মা বাবা আছেন তো কি করে চলবে এই যে আজকে বাপিকে সমস্ত কিছু নিয়ে চলে যেতে হয় কোথায় যাবেন কোথায় থাকবেন কি করে সংসার চালাবেন যাই না উনি কি কাজ করেন যদি এলাকায় কোনো কাজ করেন সেই কাজটাও তো বন্ধ হয়ে যাবে ছেলে খেলা কথা নাকি আবার দেখবে যদি না যান হয় ওরকম ঘর দু জ্বালিয়ে দেওয়া হবে নাহলে কোন মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেওয়া হবে দেখেছি তো নির্যাতন এখানে তো আইনের শাসন তো নেই দেখেছি তো আমরা আজকে এইসব কথা আমরা বলছি বলে আমরাও শিকার হয়ে যাচ্ছি আমরাও শিকার হয়ে যাচ্ছি আমি আগের ভিডিওতেই বলেছি যে আমি শুধুমাত্র একজন ইউটিউবার হিসেবে কাজ করছি না আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি বাংলাতে যে অপশাসন চলছে সেটার মুক্তি দেখতে চাইছি যেমন ব্রিটিশ আমলে যেমন অনেক পত্র পত্রিকা বের হয়েছিল সেখানে কিন্তু যদি আপনার এখন যেমন কেউ কেউ আপনারা বলেন আপনি কেন সব দিকটা ধরছেন না আপনি কেন শাসকেরও কাজগুলো তুলে ধরছেন না তাহলে আপনি কি সাংবাদিক হলেন আরে ব্রিটিশ আমলে অনেক পত্র পত্রিকা বের হয়েছিল শুধুমাত্র মুভমেন্টকে শক্তি দেওয়ার জন্য মুভমেন্টের কে এনার্জি দেওয়ার জন্য বা মুভমেন্টটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য শক্তিশালী করার জন্য হয়েছিল অনেক পত্র পত্রিকা সেই সময় সেই পত্রপত্রিকাতে ইংরেজদের প্রশংসা করার করার জন্য কোনো খবর ছিল না সেখানে যারা শাসন করছিল ইংরেজ সেই তাদের জন্য কোনো প্রশংসা হতো না এরকম অনেক পত্রপত্রিকা হয়েছে সেই পত্রপত্রিকা চালাতে গিয়ে তখন সমস্যায় পড়তে হয়েছে যারা যারা চালাচ্ছিলেন তারা কিন্তু ইংরেজদের তাবেদারি করে কোনো রিপোর্ট করতো না শাসকের তাবেদারি করে কোনো রিপোর্ট করতো না আজকে আমাদের সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাকে নতুন করে স্বাধীন করতে হবে এরকম একটা এরকম একটা অবস্থায় চলে এসছে আমরা মনে করি সেই যে দায়বদ্ধতা শাসকের গুণাগান করার জন্য আমরা আসিনি শাসকের যে অপশাসন সেখান থেকে মুক্ত জন্য আমরা এসেছি সেই করে কাজ করছি তো আমার মতো কাছে কি করে শাসকের প্রশংসার খবর পাবেন এই খবর তো তো আমি দিতে পারবো না আমরা তো এখনো ফিল করি যে আমরা স্বাধীন হয়তো হয়েছে দেশ কিন্তু বাংলা অপশাসন থেকে স্বাধীন হয়নি বাংলা মুক্ত হয়নি বা মুক্ত একটা সময় হইলেও আবার নতুন করে তার পরাধীন হয়ে গেছে আমরা পরাধীন হয়ে গেছি এখানে আইনের শাসন নেই সে তো জানেন তো অলরেডি একটা শব্দ এসেছে এই বাংলাতে আইনের প্রতিষ্ঠা করার জন্য আর সেটা আমার যে দায়িত্ব আমার যে কাজ সেটা হচ্ছে এই মুক্ত করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে যে কথাগুলো বলা দরকার সেইগুলো বলছি এবং বলে যাব আমার কাজ শাসকের প্রশংসা করা নয় আমার কাজ বাইরের কিছু খবর নিয়ে এসে এখানকার অন্যায়গুলোকে ঠেকে দেওয়া নয় অন্য রাজ্যে কি হচ্ছে কেন বলছেন না অন্য রাজ্যে কি হচ্ছে সেটা বলার আমার কাজ নয় আমি এখন বাংলাকে নিয়ে চিন্তিত সেজন্য বাংলার খবর বাংলার শাসকের ব্যাপারই আমি খবর বলবো অন্য কোথাও কিছু খবর হয়েছে বলে সেটাকে দিয়ে এটাকে কাউন্টার করে সাফাই দিয়ে ওই তালগোল পাকিয়ে দিয়ে চলো সবাই সমান বলে চেপে বসে যাব এটা আমার উদ্দেশ্য নয় সেই আমি ওই সব নিয়ে খবর দিয়ে বাংলার খবর গুলোকে ঢাকা দিতে চাই না যেটা আপনারা অনেকে চান কে কেউ যারা আমাকে প্রশ্ন করেন যে অন্য জায়গার কেন কিছু বলছেন না আমরা যে জ্বালাতে জ্বলছি সেটা দা সেখান থেকে তো আগে মুক্ত হতে হবে আর আমি তো বলছি আমি আমরা আমাদের মতো করে চেষ্টা করছি একজন ইউটিউবার হিসেবে আর এই যারা লিড করছেন বিরোধী দলে তাদের যা হালচাল দেখছি কর্মীরা এরকম সমস্যায় পড়ছেন তাদের পাশে যাওয়া নেই শুধু নিজেদের মধ্যে কে নেতা মন্ত্রী হওয়া হবেন কে হলেন না কে মন্ত্রী হলেন না সেই নিয়ে তারা সব কালা ছোঁয়াছড়ি করছেন আর আমরা এসব কথা বলতে গিয়ে আমরা শিকার হয়ে যাচ্ছি দিনের পর দিন আমরা শিকার হয়ে যাচ্ছি আক্ষেপ আক্ষেপ হয় এইসব দেখলে শুনলে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে